हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल कुकिंग विद पियाली। आज के आमी आपनादेर साथे शेयर करछी आमार एकटा खुबी प्रिय रेसिपी लाउ चिंगड़ी। साबेकी लाउ चिंगड़ी थेके आमार ए लाउ चिंगड़ी रेसिपिटा एकटु आलादा। आमी आमार मतन करे जेभावे लाउ चिंगड़ी रेसिपिटा बानाई आपनादेर साथे शेयर करछी। আপনারা আমার মতন করে একবার লাউ চিংড়িটা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। লাউ চিংড়ি বানাবার জন্য আমি একটা মিডিয়াম সাইজের লাউ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। নুন হলুদটাকে চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছ সবসময় হালকা ফ্রাই করতে হয়, তা না হলে মাছ স্টিফ হয়ে যায়। মাছ আমার ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এইবার মাছ ভাজা তেলে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এইবার লাউয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 2-3টে কাঁচা লঙ্কা। এবার লাউটাকে নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। লাউয়ের তরকারিতে সবসময় ঝাল কম দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে লাউ সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি যে লাউটা মজে নরম হয়ে গেছে আর লাউয়ের থেকে জল বেরিয়ে এসছে। লাউটা একটু মজে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচে 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ চিনি। লাউটাকে একটু নাড়াচাড়া করে চিনি আর জিরের গুঁড়োটাকে লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। লাউ যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার পর লাউ আর চিংড়িটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লাউটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই আবার একবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি যে লাউটা খুব ভালোভাবে মজে গেছে আর লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এবার আমাদের গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে লাউটাকে মজিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। লাউয়ের জলটা যখন পুরোপুরি শুকিয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। লাউটাকে আমরা ততক্ষণ ভাজতে থাকব যতক্ষণ না লাউয়ের পুরো জলটা শুকিয়ে যাচ্ছে আর চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে। তেজপাতার জন্যে আমার লাউটা নাড়তে অসুবিধা হচ্ছে, তাই আমি তেজপাতাগুলোকে তুলে সরিয়ে রাখছি। লাউটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। শেষে আমি একটু ধনে পাতা কুচিয়ে লাউয়ের ওপরে দিয়ে দিলাম। ধনে পাতাটাকে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্নাটাকে নামিয়ে নেব। আমার এই লাউ চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।